বিসমিল্লাহিম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্র ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ মানিক হোসেন প্রভাষক পরিসংখ্যান রাশি কলেজ রাজশাহী আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করতে চাচ্ছি অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সংশ্লেষণ ও নির্ভরণ সংশ্লেষণ এবং নির্ভরণ দুইটা পার্ট এই অধ্যায়ের তো আমরা আজকের ক্লাসে সংশ্লেষণ নিয়ে কথা বলবো সংশ্লেষ বা সংশ্লেষণ বা কোরিলেশন নিয়ে কথা বলবো আমাদের আজকের আলোচনার বিষয় সংশ্লেষণ বা কোরিলেশন তো সংশ্লেষণ বা কোরিলেশন পড়াতে আমরা প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে দ্বিচলক তথ্য এতদিনে তোমাদেরকে আমাদের যেসব বিষয় নিয়ে কথা বলেছি যা পড়াইছি সেগুলো এক চলক তথ্য বা ইউনিভেরিয়েট ইউনিভেরিয়েট নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমরা প্রথম শুরু করলাম দ্বিচলক তথ্য দ্বিচলক এখন দ্বিচলক তথ্য বা বাইভেরিয়েট ডেটা ডেটাকে বলে আমরা প্রথমে সেটা নিয়ে একটু ধারণা নিতে হবে তো আমরা একটু দেখি দ্বিচলক তথ্য কি বা বায়বের ডেটা কি পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের সমন্বয়ে গঠিত তথ্যকে পরিসংখ্যানের দ্বিচলক তথ্য বলে পরস্পর সম্পর্কযুক্ত কয়টা দুইটা চলক আমরা এর আগে বলেছি একটা চলক নিয়ে যত যা কথাবার্তা বলেছি গড় নির্ণয় করেছি ভেদাঙ্ক নির্ণয় করেছি পরিসর নির্ণয় করেছি বা তাদের হচ্ছে যে বঙ্কিমতাঙ্ক ভেদা বিভেদাঙ্ক যাই নির্ণয় করেছি না কেন এগুলো সব একটা একটা চলক নিয়ে কিন্তু আজকে আমরা যেটা বলছি চলক থাকবে দুইটা তার আবার কি পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে সম্পর্ক যদি না থাকে তাহলে আমাদের এখানে তাদেরকে নিয়ে চলক তথ্য গঠন করা আর না করা একই কথা যার কারণে আমরা বলছি যে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের সমন্বয়ে গঠিত তথ্যকে পরিসংখ্যানে দ্বিচলক তথ্য বলে যেমন একদল ছাত্রের ওজন এবং তার উচ্চতা পরিমাপক তথ্য হচ্ছে দ্বিচলক তথ্য এক একদল ছাত্র যদি বা একদল শিক্ষার্থী যদি হয় তাদের ওজন এবং তার সাথে উচ্চতা ওজন এবং উচ্চতার যে সম্পর্ক আছে এটা আমরা জানি তাই না যে ও কোনো একটা একটা মানুষের বা প্রাণীর ওজনের সাথে তার উচ্চতার একটা সম্পর্ক আছে উচ্চতা বেশি হলে তার ওজন বা উম কারণে বৃদ্ধি পেতে বৃদ্ধি পাবে তো আমরা সেজন্য বলছি যে পরস্পর সম্পর্ক যুক্ত দুইটি চলক দুইটি চলক নিয়ে যে তথ্য গঠিত হবে সেটাই দুই চলক তথ্য আবার আমরা অন্যভাবে বলতে পারি কোন ধর্মের মূল্য এবং চাহিদা কোন ব্যক্তির আয় এবং কোন ব্যক্তির আয় এবং ব্যয় কোন ব্যবসায় পুঁজি এবং মুনাফা ইত্যাদি আছে দ্বিচল তথ্যের উদাহরণ দ্বিচল তথ্যের মান জোড়ায় জোড়াই থাকে জোড়ায় জোড়াই বলতে আমরা বললাম ওজন এবং উচ্চতা কোনো শিক্ষার্থীর যদি ওজন নিই সাথে সাথে তার উচ্চতা নিতে হবে ঠিক আছে অপর শিক্ষার্থীর ওজন এবং উচ্চতা একসাথে নিতে হবে তো একসাথে নিয়ে এটাকে থাকে বলে বিধায় একে বলছে হচ্ছে জোরাই জোড়াই থাকে দ্বিচল তথ্য কি সাধারণত প্রকাশ করা হয় এক্স কমা ওয়াই এখন আমরা যদি বলি পরস্পর সম্পর্কযুক্ত দুই দ্বিচলক তথ্যের জোড়া মান বোঝাতে চাই তাহলে পরে আমরা সেটাকে লিখবো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা এক্স টু কমা ওয়াই টু ডর কমা এক্স এন কমা ওয়াই এন এগুলা কি প্রতি জোড়া ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে প্রতি জোড়া ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে এবং ব্র্যাকেটের মাঝে দুইটা সংখ্যাকে পৃথক করার জন্য কমা ব্যবহার করতে হবে এবং একটা ব্র্যাকেট ক্লোজ হলে পরে এক জোড়া আর এক জোড়া থেকে পৃথক বোঝাতে যায় আমাদেরকে কমা ব্যবহার করতে হবে এই হচ্ছে আমাদের দিচলক তথ্যের সংক্ষিপ্ত কথা এখন দিচলক তথ্যের উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে পরে দেখি কোন সমগ্র ভাতে পাঁচ জোড়া দম্পতির বয়সের তথ্য সংগ্রহ করা হলো দম্পতি মানে কি স্বামী আর স্ত্রীর বয়সের তথ্য সংগ্রহ যদি করা হয় কোন একটি সমগ্র থেকে বা কোন একটি পপুলেশন থেকে তো এটা একটা তথ্য কাল্পনিক তথ্য তো আমরা এখানে দেখি যদি স্বামীর বয়স এক্স এবং স্ত্রীর বয়স ওয়াই হয় এক্স এবং ওয়াই এর মানগুলা রকম হবে এক্স এর স্বামীর বয়স যখন একুশ বছর তার স্ত্রীর বয়স আঠারো বছর ঠিক স্বামীর বয়স উনত্রিশ বছর যখন চব্বিশ বছর তার স্ত্রীর বয়স এভাবে পঁচিশ বছর বয়স স্ত্রীর বয়স পঁচিশ বছর তার মানে এখানে একটা স্বামীর বয়স এবং স্ত্রীর বয়সের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এখানে স্বামীর বয়স বেশি এবং স্ত্রীর বয়স কম কিন্তু একটা হয়তো একটা জায়গায় এক্সেপশন আছে এটা হতেই পারে তার মানে কি স্বামীর বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর বয়স বৃদ্ধি পেয়েছে এখানে দেখো স্বামীর বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্ত্রীর বয়স বৃদ্ধি পেয়েছে তার মানে কি এরা আহ পজিটিভ একটা ট্রেন্ড আছে এদের মাঝে যে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কমবে এই হচ্ছে একটা আহ যে তার মানে এরা পরস্পর সম্পর্ক দ্বিচলক তথ্য আরো উদাহরণ দেখা যেতে পারে ওষুধের মাত্রা যদি এক্স হয় এবং জীবাণু সংখ্যা ওয়াই ওষুধের মাত্রা দেখো এখানে বাড়ানোর সাথে সাথে কি জীবাণু সংখ্যা কমতে শুরু করেছে তার মানে কি ওষুধের মাত্রা এবং জীবাণু সংখ্যার মধ্যে এখানে এটা সম্পর্ক বিদ্যমান আর ও যদি আমরা দেখি দি চলক তত্ত্বের সার প্রয়োগ এবং ধানের উৎপাদন সার প্রয়োগের বৃদ্ধি বৃদ্ধি করার সাথে সাথে কি ধানের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে তার মানে কি এরা সম্পর্কযুক্ত তার মানে দুটো চলক হতে হবে এবং তারা কি কি হয় তবে পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে যদি হয় তাহলে পরে তাকে আমরা বলছি দি চলক তত্ত্ব এখন দি চলক তত্ত্ব বিশ্লেষণ আমাদের কাজ হবে হচ্ছে দ্বিচলক তথ্য কিভাবে বিশ্লেষণ করা যায় বা কিভাবে বিশ্লেষণ করতে পারি তো আমরা দ্বিচলক তথ্যকে আহ বিশ্লেষণ করার পদ্ধতি আছে দুইটি একটা হচ্ছে সংশ্লেষ বিশ্লেষণ বা কোরিলেশন আর একটা হচ্ছে নির্ভরণ বিশ্লেষণ বা রিগ্রেশন অ্যানালাইসিস এই হচ্ছে দ্বিচলক তথ্য বিশ্লেষণের দুইটি উপায় এই দুইটি উপায়ের আমাদের আজকের আলোচনা সংশ্লেষ বিশ্লেষণ বা কোরিলেশন অ্যানালাইসিস এখন সর্বপ্রথম আসি আমরা সংশ্লেষ বা কোরিলেশন কি পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক চলকের মধ্যে মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নিরূপণ প্রকৃতি এবং মাত্রা নিরূপণ এবং তা ব্যাখ্যা করার পরিসংখ্যানিক প্রক্রিয়াকে সংশ্লেষ বলে এখানে আমরা কয়েকটি বিষয় খেয়াল করি পরস্পর সম্পর্কযুক্ত পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক চলক দুই বা তার অধিক তার মানে পক্ষে দুইটা চলক হতে হবে সংশ্লেষ হতে হলে পরে পক্ষে দুইটা চলক হতে হবে তার বেশি হলে সমস্যা নাই একটা চলক হলে তার সঞ্চল্স অ্যানালাইসিস করা যাবে না বা সঞ্চালিশ নির্ণয় করা যাবে না তাহলে পরে আমরা বলছি দুই বা ততোধিক চলক হতে হবে এবং তারা কি হতে হবে পরস্পর সম্পর্কযুক্ত যদি একটার সাথে আর একটা সম্পর্ক না থাকে তাহলে আমাদের এই সঞ্চালিশ নির্ণয় করা প্রয়োজন নেই বা আমরা নির্ণয় করতে পারবো না সংশ্লিষ্টের মান হবে জিরো ঠিক আছে তো এখন তাদের মধ্যকার সম্পর্কের প্রকৃতি প্রকৃতি বলতে এখানে আমরা বোঝাচ্ছি ধনাত্মক নাকি ঋণাত্মক অর্থাৎ ধনাত্মক বলতে একটা বৃদ্ধি পাওয়ার সাথে অন্য সাথে সাথে অন্যটা বৃদ্ধি পায় আধিনা হলে একটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অন্যটা সাথে উচ্চ মাত্রায় অথবা নিম্ন মাত্রায় বা মধ্যম মাত্রায় কোন মাত্রায় আছে এটা নিরূপণ করার যে এবং তা ব্যাখ্যা করার পরিসংখ্যানিক প্রক্রিয়া ব্যাখ্যা করা এবং তা থেকে আমাদেরকে মন্তব্য করতে হবে বা সেখান থেকে বিশ্লেষণ করার যে পরিসংখ্যানিক প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে সংশ্লেষ তাহলে আমরা সংখ্যাটা আবার যদি রিভিউ করি তাহলে দেখা যাচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার অধিক চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নিরূপণ এবং তা ব্যাখ্যা করা পরিসংখ্যান প্রক্রিয়াই হচ্ছে সংশ্লেষ বা কোরিলেশন এখন সংশ্লেষের প্রকারভেদ টাইপস অফ কোরিলেশন সংশ্লেষের প্রকারভেদ আছে সাধারণত সংশ্লেষকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে ভাগ করা যায় সেটা কি কি সেটা হচ্ছে সহসংশ্লেষ বা সিম্পল কোরলেশন আংশিক সংশ্লেষ বা পার্শাল কোরলেশন এবং তিন নম্বর হচ্ছে বহুদা সংশ্লেষ এবং বা মাল্টিপল কোরলেশন আংশিক সংশ্লেষ এবং বহুদা সংশ্লেষ তোমাদের সিলেবাসের বহির্ভূত তাই তোমরা এটা নিয়ে আমরা আলোচনা করব না আমরা শুধুমাত্র তোমাদের ক্লাসে সহসংশ্লেষ বা সিম্পল কোরলেশন নিয়ে আলোচনা করব এখন আসি আমরা সহসংশ্লেষ কাকে বলা হবে বা সিম্পল কোরলেশন কাকে বলা হবে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে একটি চলকের মানের পরিবর্তনের ফলে যদি অন্য কোন চলকের মানের সমমুখী বা বিপরীতমুখী পরিবর্তন ঘটে তবে তাদের মধ্যকার সম্পর্ককে সহজ সংশ্লেষ বলে কি হবে হতেই সংশ্লেষ হলে পরস্পর সম্পর্ক সন্দেহ নেই আর দুইটি চলক সহজ সিম্পল আহলেশন যদি হয় বা সহজ সংশ্লেষ হয় তাহলে দুইটি চলক হতে হবে কোমো না দুয়ের বেশিও না একজাক্টলি দুইটা চলক হতে হবে যদি দুইটা চলকের মধ্যে সম্পর্ক নির্ভর করি তাহলে পরে সেটা হবে সহজ সংশ্লেষ তাদের মানের মানের পরিবর্তন একটি চলকের দুইটা চলক থাকলে পরে তার একটি চলকের মানের পরিবর্তনের ফলে অন্য চলক কি ধরনের আচরণ করে তাই সে কি সমুখী পরিবর্তন হয় নাকি বিপরীতমুখী পরিবর্তন ঘটে নাকি ঘটেই না এই যে এই যে তাদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কে বলা হচ্ছে সহজ সংশ্লেষ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ব্যবসায়ী পুঁজি বিনিয়োগের সাথে মুনাফা অর্জনের সম্পর্ক আমরা যে ব্যবসা ব্যবসা মূলধন যে বিনিয়োগ করব পুঁজি পুঁজি বিনিয়োগ করব বিনিয়োগ করার সাথে একটা মুনাফা অর্জনের বিষয় থাকে না তো মুনাফা বা লাভের যে বিষয় তো কত টাকা বিনিয়োগ করলে কি পরিমাণ লাভ হবে বা কি পরিমাণ লস হবে এইটা হচ্ছে মুনাফা আহ বিনিয়োগের সাথে মুনাফা অর্জনের সম্পর্ক একটা একটা সহজ সম্বা সহজ কারণ দুইটা চলক দুইটা চলক এখানে কি রকম পুঁজি আর একটা হচ্ছে মুনাফা পুঁজি আর মুনাফা এই দুইটা হচ্ছে কি দুইটা চলক তো দুইটা চলক এই এর মধ্যে সম্পর্ক এই সম্পর্কটাই বলা হচ্ছে কি যদি আমরা নির্ভর করি তাহলে সেটা হবে আরো বলতে পারি আমরা কোন ব্যক্তির আয়ের সাথে ব্যয় সম্পর্ক আয় না আয় যা হবে তার সাথে সংগতির কি ব্যয় হবে তাই না সম্পর্কিত না তাহলে পরে আয় এবং ব্যয় পরস্পর সম্পর্কিত তারপরে আছে দ্রব্যের মূল্যের সাথে চাহিদার সম্পর্ক দ্রব্যের মূল্যের সাথে কি চাহিদার সম্পর্কে একটা দ্রব্যের মূল্য একটা চলক এবং চাহিদা আর একটা চলক তারপরে এদের মধ্যে যদি সংশ্লেষ নির্ণয় করে এটা হবে সহজ সংশ্লেষ এখন আসি আমরা সহজ সংশ্লেষের প্রকারভেদ সহজ সংশ্লেষের প্রকারভেদ সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি এবং মাত্রার উপর ভিত্তি করে সহজ সংশ্লেষকে পাঁচ ভাগে ভাগ করা হয় কয় ভাগে পাঁচ ভাগে ভাগ করা হয় কি কি সেগুলা সেগুলা সংশ্লেষ পূর্ণ ধনাত্মক ধনাত্মক সংশ্লেষ বা পার্শিয়াল পজিটিভ কোরিলেশন তিন নম্বর হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন চার নম্বর হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বা পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন পাঁচ নম্বর শূন্য সংশ্লেষ বা জিরো কো এই হচ্ছে প্রকৃতি এবং মাত্রার উপর নির্ভর করে পাঁচটি ভাগে যে ভাগ করা হয়েছে সেই পাঁচটি পাঁচটি প্রকারভেদ সহজ সংশ্লেষের পাঁচটি প্রকারভেদ তো আমরা প্রথমে বললাম যে সংশ্লেষ সংশ্লেষ হচ্ছে প্রধানত তিন প্রকার একটা হচ্ছে সহজ সংশ্লেষ দুই নম্বর হচ্ছে আংশিক সংশ্লেষ এবং তিন নম্বর হচ্ছে বহুধা সংশ্লেষ আবার সহজ সংশ্লেষকে আমরা বলেছি আমরা পাঁচ ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আংশিক ধনাত্মক সংশ্লেষ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ আংশিক ঋণাত্মক সংলিশ এবং শূন্য সন্তল্লিশ ঠিক আছে সহজ ভাগে ভাগ করা হয়েছে এখন বা পজিটিভ আমরা বলেছি পূর্ণ ধনাত্মক আগে ধনাত্মকটা কি সেটা বুঝেনি তারপর পূর্ণ ধনাত্মকটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে ধনাত্মক সংশ্লেষ বা পজিটিভ ক্রিলেশন যদি একটি চলকের মানের পরিবর্তনের ফলে অপর চলকের মানের পরিবর্তন সমমুখী হয় অর্থাৎ একটি মানের বৃদ্ধির ফলে অপরটির মান বৃদ্ধি পায় বা একটির মানের হ্রাসের অপরটির মান হ্রাস পায় তখন চলক দেয়ের বলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সমমুখী পরিবর্তন যদি হ্রাস পেলে হ্রাস পাবে আবার কি বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে এই ধরনের যদি সম্পর্ক থাকে তাহলে বা তাকে আমরা বলছি ধনাত্মক সন্তোলিশ বা পজিটিভ কো রিলেশন ঠিক আছে তো মানের পরিবর্তন হবে সেটা কি সমমুখী যদি বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে যদি কমে যায় কমে যাবে তো এই ধরনের যদি হয় তাহলে পরে আমরা বলছি সেটাকে ধনাত্মক সংশ্লেষ এখন আসি আমরা ঋণাত্মক সংশ্লেষ কোরিলেশন যদি একটি চলকের মানের পরিবর্তনের ফলে অপর চলকের মানের পরিবর্তন বিপরীতমুখী মুখী হয় একটি একটি চলকের মানের পরিবর্তনের ফলে অপর চলকের মানের যে পরিবর্তন হবে সেটা পরস্পর কি বিপরীতমুখী একটা বাড়লে অন্যটাবার অন্যটা কুমবে আর একটা অন্যটা কুমলে পরে আর একটা অপরটা বৃদ্ধি পাবে অর্থাৎ কি একটি চালকের মানের বৃদ্ধির ফলে অপর চালকের মান হ্রাস পায় বা একটি চালকের মানে হ্রাসের ফলে অপরটির মান বৃদ্ধি পায় তখন চলকদের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক তাকে বলা হচ্ছে ঋণাত্মক সংশ্লেষ তাহলে আমরা ধনাত্মক সংশ্লেষ এবং ঋণাত্মক সংশ্লেষ নিয়ে কথা বললাম এবং বুঝতে পারলাম নাকি এখন আমরা আসি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আমরা সহজ সংশ্লেষের প্রকার সহজ সংশ্লিষ্টের এখন হচ্ছে যেটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ পূর্ণ ধনাত্মক কাকে বলবো পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের পরিবর্তন যদি সমমুখী ও সমানুপাতিক বা সমহারে বা পরিবর্তনের অনুপাত সমান হয় তবে তাদের মধ্যকার সম্পর্ককে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলবো এখানে খেয়াল করো আমরা শুধুমাত্র ধনাত্মক সংশ্লেষ যখন বললাম যে সমমুখী হবে পরিবর্তনটা সমমুখী হবে কিন্তু পূর্ণ ধনাত্মক হলে পারে এখানে সমমুখী হওয়ার সাথে সাথে আরো একটা কন্ডিশন বিরাজমান যেটা হচ্ছে যে সমানুপাতি হারে বা সমহারে পরিবর্তনটা হতে হবে কেমন হতে হবে সমহারে বা হারে বা পরিবর্তনের যে অনুপাত সেটা হবে সমান তবে তবেই কে তাদের মধ্যকার সম্পর্কে আমরা কি পূর্ণ ধনাত্মক সংশ্লিষ বলতে পারবো এক্ষেত্রে একটি চলকের মান যে হারে বৃদ্ধি পা রাস্তায় অন্য চলকের মান কি সমানুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস পাবে বৃদ্ধি পাইলে বৃদ্ধি হ্রাস পাইলে হ্রাস পাবে ঠিক আছে কথাগুলা এখানে দেখো মানে ক্রম পরিবর্তন করতে পারবে না কিন্তু এই এই বেলায় পূর্ণ ধনাত্মকের ক্ষেত্রে আমরা বলেছি বৃদ্ধি বা হ্রাস পরে বাবা বলেছি সমানুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস পায় ঠিক আছে সমানুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস পায় অর্থাৎ ওখানে ওখানে যে বৃদ্ধি বা হ্রাসের যে সিকোয়েন্স ঠিক সমানুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস এখানে হ্রাস বা বৃদ্ধি পোলাট প্লাট করা যাবে না করলে পরে ভুল হয়ে যাবে বাড়লে বাড়বে হ্রাস পাইলে কমলে কমে যাবে ঠিক আছে একই ধারা থাকবে সমমুখী ঠিক আছে বিপরীতমুখী না যার কারণে হচ্ছে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে হ্রাস পাইলে হ্রাস পাবে সেটার সেই হারটা হবে কি সামানুপাতিক বা সমহারে বা পরিবর্তনের যে অনুপাত সেটা সমান হতে হবে এখন আমরা বাস্তব উদাহরণ দেখি পূর্ণ ধনাত্মক সংশ্লেষের বাস্তবে কি আদৌ কি ঘটে কিনা পূর্ণ ধনাত্মক সংখ্যা বাস্তবে আদেও ঘটে কিনা সেটা হচ্ছে যে গাড়ির চাকার ব্যাসার্ধ ও পরিধি মধ্যে পূর্ণ ধনাত্মক সংখ্যা বিদ্যমান গাড়ির চাকা তোমরা সবাই খেয়াল করেছো তার যে ব্যাসার্ধ ব্যাসার্ধ আছে তাই না ব্যাসার্ধ এবং তার পরিধি পরিধি যেটা হচ্ছে চারপাশের যে কি বলে দৈর্ঘ্য সেটা হচ্ছে পরিধি আর হচ্ছে কি বিন্দু মাঝ মাঝ পয়েন্ট থেকে তার যে কোনো এক পাশ এক এক পাশের যে এক পাশের যে অঞ্চলটুকু সেটা হচ্ছে পরিধি এদের যে আহ এদের সম্পর্ক রয়েছে এটা কি পরিধি ঠিক তার সামানুপাতিক হারে বৃদ্ধি পাবে ঠিক আছে ব্যাসার্ধ যতটুকু বৃদ্ধি পাবে তার পরিধিও সামানু সামানুপাতিক হারে বা সমহারে এই পরিবর্তনের যে অনুপাত এটা সমান হবে তাই আমরা এটা বলছি যে পূর্ণ ধনাত্মক সন্ত্রাস বিদ্যমান গাড়ির চাকার ব্যাসার্ধ এবং পরিধির মধ্যে ঠিক আছে আমরা এটা বাস্তব উদাহরণ দেখলাম আমরা গাণিত ভাবে ওইটা আমরা দেখার চেষ্টা করি আর একটা উদাহরণ দেখি আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষের গাণিতিক উদাহরণ গাণিতিক উদাহরণ যে আমরা দেখার জন্য যে দেখি আয় এবং ব্যয়ের মধ্যে যে সম্পর্ক আয় এবং ব্যয় এটা কাল্পনিক তথ্য দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে আয় এবং ব্যয়ের মধ্যে সবসময় কি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ থাকে না কিন্তু আমরা কাল্পনিক একটা তথ্য দিয়ে তোমাদের বোঝানোর ভাবে কিভাবে এটা হতে পারে দেখো আয় হাজার টাকা এবং সবসময় কি জোরাই থাকে আই এক্স এবং ব্যয় ওয়াই দেখো আই এক্স এর মান কিভাবে বৃদ্ধি পেয়েছে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে আর ব্যয় ব্যয় প্রতি আট বারো ষোলো বিশ চব্বিশ প্রতি ক্ষেত্রে কত চার করে বৃদ্ধি পেয়েছে উপরে পাচ্ছে পাঁচ আর নিচে চার প্রতি ক্ষেত্রে আমরা বলেছি যে বৃদ্ধির আয় এবং ব্যয়ের সমমুখী হয়েছে দেখো আয় বাড়ার সাথে সাথে কি ব্যয় ব্যয়ও বাড়তে শুরু করেছো তাই না আমরা বলেছি সমমুখী একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো এখানে আয়ও বৃদ্ধি পেয়েছে যেমন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে সমমুখী হয়েছে এটা নিশ্চিত কিন্তু এখন সম সমানুপাতিক হারে ভারে বা বৃদ্ধি সমহারে বৃদ্ধি পেয়েছে কিনা বা পরিবর্তন অনুপাত সমান আছে কিনা একটু খেয়াল করো তো দেখি যে এখানে পরিবর্তনের অনুপাত সমান কিনা দেখো পরিবর্তন পরিবর্তন হয়েছে প্রথম ক্ষেত্রে আছে যে 15 থেকে 10 x এর মানের দিকে আমরা খেয়াল করি 15 থেকে 10 5 বৃদ্ধি পেয়েছে 20 থেকে 15 তার মানে আছে যে এখানে আছে কি 5 বৃদ্ধি পেয়েছে এবারে 25 20 তার মানে কি 5 বৃদ্ধি পাইছে 30 25 মানে 5 প্রতি ক্ষেত্রেই। <interferen> <AMY> 5 বিধি পেয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটা দেখো প্রতিক্ষেত্রে 4 বিধি পেয়েছে এখন দেখো আমরা যদি পরিবর্তনের অনুপাত 5 বাই 4 পরিবর্তনের অনুপাত 5 বাই 4 সব সময় স্থির সব সময় স্থির কনস্ট্যান্ট আছে তাই না সময় সমান ক্ষেত্রে সমান আছে তার মানে এটাকে আমরা বলছি পরিবর্তনের অনুপাত সমান বা সমহারি বিধি পেয়েছে বা সামানুপাতিক হারে বিধি পেয়েছে ঠিক আছে তার মানে এখানে আমাদের যে শর্ত ছিল পূর্ণ ধনাত্মক সংকেশের যে শর্ত ছিল যে সমানুপাতিক হারে বা সমহারে বা পরিবর্তন অনুপাত এটা সমান হবে এবং পরিবর্তন যেটা হবে সেটা সমমুখী সমমুখী বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে আর কমলে কমবে ঠিক আছে তো এখানে দেখছি যে এটা বৃদ্ধি পেয়েছে এই উদাহরণ অনুযায়ী বৃদ্ধি পেয়েছে এবং তা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে আয় আয় বাড়ার সাথে সাথে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে তার তার মানে আমরা এটাকে বলছি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ তো সমান অনুপাত বৃদ্ধি পেয়েছেন এই পূর্ণ ধনাত্মক সংশ্লেষের ক্ষেত্রে সংশ্লেষা মান হবে এক প্লাস ওয়ান সংশ্লেষা মান হবে আমরা দিয়ে প্রকাশ করি আমরা এটা কাকে বলে আমরা পিছনের ক্লাস গুলাতে বলবো সংশ্লেষা কাকে বলে তো আমরা সংশ্লেষাঙ্ক যে আট দিয়ে প্রকাশ করে এবং এর মান প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের এর মধ্যে সীমাবদ্ধ থাকে এইটুকু জেনে রাখি এখন তো এই যদি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হয় তাহলে তার সংসলে সাংখ্যের মান হবে হচ্ছে আর সমান প্লাস ওয়ান অর্থাৎ সংকলে সাংখ্যের মান হবে প্লাস ওয়ান ঠিক আছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষকে আর একটা নামে ডাকি সেটা হচ্ছে পূর্ণ সহযোগী সংশ্লেষ তবে এই টার্মটা খুব কম ইউজ করি আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষকে সংশ্লেষি আমরা ধনাত্মক সংশ্লেষি বেশি ব্যবহৃত হয়ে থাকে এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলেই তোমাদের হবে ঠিক আছে তো আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষটা বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করলাম বাস্তব উদাহরণ দেওয়ার দিয়ে চেষ্টা করলাম সংজ্ঞা দেখতে দেখলাম এবং তার গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক ব্যাখ্যা উদাহরণ দিয়েও সেটা দেখার চেষ্টা করলাম যে গাণিতিক ভাবে আমাদের কাছে কিভাবে এটা উপস্থাপিত হতে পারে ঠিক আছে এখন আমরা সরাসরি তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে বসে যে আছে পূর্ণ ধনাত্মক সংশ্লিষ্টের একটা বাস্তব উদাহরণ দেখা হতো বাস্তব উদাহরণ দিয়ে বলতো যে এর মাঝে পূর্ণ ধনাত্মক সংশ্লিষ্ট আছে তো যার কারণে আমরা একটা বাস্তব উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করে দেখালাম ঠিক আছে যে বাস্তব উদাহরণ যে আমরা এখন আসি আংশিক ধনাত্মক সংশ্লেষ পার্শিয়াল পজিটিভ কোরিলেশন সম্পর্কযুক্ত দুটি চলকের সবসময় সম্পর্কের কথা আমাদের লাগবেই কারণ হচ্ছে সম্পর্ক যদি না থাকে যদি স্বাধীন চলক হয় তাদের নিয়ে আমরা কথা বলছি না এখানে আমাদের পরস্পর কি ডিপেন্ডেন্ট অধীন অধীন চলক হতে হবে অর্থাৎ সম্পর্কযুক্ত চলক হতে হবে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের দুইটি চলক কেন বললাম আমরা তো প্রথমের দিকে বলেছিলাম যে দুই বা ততোধিক পরে আর ওই কথাটা ততোধিক কথাটা আর বলছি না কারণ কি এগুলো আছে কি সহজ সঞ্চালিত বা সিম্পল কোরলেশনের প্রকার বেদে আমরা পড়াচ্ছি ঠিক আছে যার কারণে আমাদের সহজ সংশ্লেষের বেলায় দুইটার বেশি চলক হলে সহজ হবে না আমাদের চলক লাগবে কয়টা মাত্র দুইটা দুইটার বেশি হবে হবে না হলেও হলেও সহজ সংকলেশ যার কারণে আমরা সবসময় বলছি দুইটা চলকের পরিবর্তন যদি সমমুখী সমমুখী হয় পজিটিভ হতে হলে অবশ্যই ধনাত্মক হতে হলে অবশ্যই সমমুখী হতে হবে আর অসামানুপাতিক বা অসমহারে হাই আমরা ধনাত্ব পূর্ণ ধনাত্ব যখন বললাম তখনও বলেছি সমানুপাতে হারে হতে হবে কিন্তু এখন বলছি অসামানুপাতে হারে বা অসমহারে অর্থাৎ তাদের মধ্যে যে পরিবর্তন হবে তার অনুপাত সমান হবে না প্রতিক্ষেত্রে কি সমান হবে না এই এরকম যদি সম্পর্ক হয় তবে তাদের মধ্যকার সংযாய் সম্পর্ককে আংশিক আংশিক ধনাত্মক সমতুল্য বলা হবে কি রকম আংশিক ধনাত্মক সমতুল্য বলা হবে এই একটি চলকের মান বৃদ্ধি বা হ্রাস পেলে অন্য চলকের মান বৃদ্ধি বা হ্রাস পাবে কারণ কি সমহারের সমমুখী বলছি না সমমুখী বলছি যার কারণে যে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে হ্রাস পেলে হ্রাস পাবে তবে চলকের মানের যে পরিবর্তন সেটার অনুপাত সমান হবে না তাদের অনুপাত কি সমান হবে না শর্তগুলা এখানে তোমরা বুঝতে পারছো নিশ্চয় একটু মনোযোগ দিয়ে শুনলে পরে বুঝতে পারবো শর্তগুলো এখানে কয়েকটি শর্ত এখানে দেখো যে দুইটি সম্পর্কযুক্ত যুক্ত চলক ঠিক আছে দুইটা দুইটা চলক নিলাম সম্পর্কযুক্ত তাদের পরিবর্তন হবে পরিবর্তন তো হবে কিন্তু সেটা সমমুখী হবে সমমুখী হবে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে হ্রাস পেলে হ্রাস পাবে ঠিক আছে ইনক্রিজ হলে ইনক্রিজ ডিক্রিজ হলে ডিক্রিজ সেটার যে অনুপাত সমানুপাতিক অনুপাত এইটা হবে না অসমানুপাতিক অনুপাত বা অসমহারে এইটা পরিবর্তন যেটা হবে সেটা অসমহারে হবে তবেই তাদের মধ্যকার যে সম্পর্ক থাকবে তাকে বলা হচ্ছে আংশিক ধনাতক সংশ্লেষ আমরা বাস্তব উদাহরণ দেখি সাধারণত পণ্যের মূল্য এবং যোগানের মধ্যে আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান পণ্যের মূল্য প্রাইজ এবং যোগান সাপ্লাই এর মাঝে আংশিক ধনাত্মক সংশ্লেষ কেউ কেউ বলে পূর্ণ ধনাত্মক আমি এটাকে পূর্ণ ধনাত্মক এখনই খুঁজে পাই না এটা হচ্ছে যে ধনাত্মক অর্থাৎ মূল্য বাড়লে সাপ্লাই বেড়ে যায় দাম বাড়লে পরে কোনো পণ্যের দাম বাড়লে পরে সাপ্লাই বেড়ে যায় যে যেখানে আছে যার ঘরে আছে সবাই সেটা কি বিক্রি করে দেয় অর্থাৎ বাজারে দেয় সাথে কিন্তু যে পরিমাণ দাম বাড়ে সে পরিমাণ যদি দাঁড়াই থাকে মানে প্রকৃতি একজিস্ট না করে কোনো দেশে যদি সেই পরিমাণ না থাকে তো সেই পরিমাণ যোগান কোথা থেকে আসবে তো যার কারণে পূর্ণ হতে হয় না কিন্তু আংশিক আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক এটা হতে পারে ঠিক আছে তো পণ্যের মূল্য এবং যোগান এর মাঝে যে থাকবে সেটা আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক সংশ্লিষ্টের একটি মাত্র উদাহরণ আরো অসংখ্য উদাহরণ এরকম দেওয়া যেতে পারে তো আমরা আংশিক ধনাত্মক সংশ্লেষের গাণিতিক উদাহরণ দেখার চেষ্টা করি আংশিক ধনাত্মিক সংশ্লেষের গাণিতিক উদাহরণ সেটা সার প্রয়োগ কেজি কেজিতে যাকে বলছি আমরা সারের সার প্রয়োগের যে চলক তাকে আমরা এক্স দিয়ে সূচিত করলাম এবং উৎপাদন মন উৎপাদন আছে মন সেটাকে আমরা ওয়াই দিয়ে সূচিত করলাম সার প্রয়োগ দেখো সার প্রয়োগ করেছি পাঁচ পাঁচ একক যখন সারের পাঁচ কেজি সার প্রয়োগ করে ষাট মন ধান হয়েছে ঠিক আছে সেখানে আবার সারের কি সার প্রয়োগের মাত্রা বাড়া বৃদ্ধি করে দশ কেজিতে উত্তীর্ণ করার পর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে পঁচাত্তর কেজি ঠিক এভাবে বাড়তে বাড়তে আঠাশ কেজি আঠাশ কেজি যখন সার প্রয়োগ করলাম উৎপাদন বেড়ে দাঁড়ালো কেজি তার মানে কি সার প্রয়োগ সার প্রয়োগের সাথে সাথে কি উৎপাদন সংশ্লেষ বিদ্যমান হবে যদি আমাদের শর্তগুলো এখন চেক করতে হবে যে আংশিক ধনাত্মক না পূর্ণ ধনাত্মক আর আমরা শর্তগুলো দেখি পরিবর্তন হবে সমমুখী দেখো সমমুখী হয়েছে কিনা পাঁচ দশ ষোলো বিশ পঁচিশ আঠাশ এই যে একটা সমমুখী সামনের দিকে অগ্রসর হয়েছে একটা চলক সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে কি পরেরটাও সামনের দিকে অগ্রসর হয়েছে না থাকছে দেখে সেটা একটু দেখো যে ওয়াই চলক ষাট ইনিশিয়াল ছিল ষাট তারপর থেকে পঁচাত্তর পঁচাশি নব্বই বিরানব্বই তার মানে কি এটা মানে এক চলক বৃদ্ধি করার সাথে সাথে ওয়াই চলকের মানও বৃদ্ধি পেয়েছে তার মানে সমমুখী পরিবর্তন হয়েছে সমমুখী পরিবর্তন হলে পরে সেটা হচ্ছে কি হবে ধনাত্মক সংশ্লেষ হবে পরিবর্তন যদি হয় তাহলে পরে ধনাত্মক সংশ্লেষ হবে এখন দেখি তাদের অনুপাত পরিবর্তনের যে অনুপাত সেটা ঠিক আছে কিনা সেটা সমহারে হয়েছে কিনা না অসম অসমহারে হয়েছে তাহলে এখন দেখো প্রথমটা হচ্ছে প্রথম দুইটার অনুপাত দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় পরবর্তী বিশ থেকে ষোলো বিয়োগ করলে চার এবং আঠাশ থেকে বিশ বিয়োগ করলে আট তার ক্ষেত্রে দেখো প্রতি কি এখানে যে মাত্রা এক এটা সমান হয় নাই সমান হয় নাই যে ক্ষেত্রে দেখো পনেরো দশ পাঁচ দুই এদের অনুপাত এখন যদি দেখি প্রথম ক্ষেত্রে ছিল প্রথম ক্ষেত্রে যে অনুপাত ছিল হচ্ছে যে পাঁচ বাই পাঁচ বাই পনেরো তারপরের ক্ষেত্রে হচ্ছে কি ছয় বাই দশ তার মানে কি অনুপাতটা প্রতি ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই সমান হচ্ছে না তাই না কোনো ক্ষেত্রেই সমান হচ্ছে না বা হারে হচ্ছে না যার কারণে আমরা বলছি এখানে কি সংশ্লেষ কিন্তু সেটা আংশিক পূর্ণ মাত্রায় না ঠিক আছে এটা আংশিক কিন্তু পূর্ণ মাত্রায় না অর্থাৎ সেজন্য আমরা বলতে পারি সার প্রয়োগের উৎপাদনের মধ্যেকার সম্পর্কে কি আংশিক ধনাত্মক সংশ্লেষ এক্ষেত্রে সংশ্লেষা মান হবে জিরো থেকে একের মধ্যে জিরো থেকে কি একের মধ্যে হবে মাইনাস ওয়ান এর মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিক আছে তো প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান ধনাত্মক সংশ্লিষ্ট যদি হয় তাহলে পরে আমার সর্বনিম্ন জিরোর কাছাকাছি হবে জিরো হবে না জিরোর কাছাকাছি হবে সংশ্লিষ্টের মান জিরো থেকে একের মধ্যে থাকবে তো জিরো হবে না কিন্তু জিরোর কাছাকাছি হতে পারে তো এই ছিল হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষের গাণিতিক উদাহরণ এখন আমরা দেখি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ কাকে বলা হবে দেখো সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তন যদি বিপরীতমুখী কি রকম হবে বিপরীতমুখী যদি হয় এবং এর সাথে আরো শর্ত হচ্ছে সমানুপাতিক বা সমহারে বা পরিবর্তন অনুপাত সমান হয় বিপরীতমুখী পরিবর্তন হবে কিন্তু এই যে পরিবর্তন সেটা কি সমানুপাতিক হারে হতে হবে বা সমহারে হতে হবে বা পরিবর্তনের যে অনুপাত সেটা সমান হবে তবে তাদের মধ্যকার যে সম্পর্ক তাকে বলা হবে ঋণাত্মক সংশ্লেষ অর্থাৎ একটি চলকের মান যে হারে বৃদ্ধি পায় বৃদ্ধি বা হ্রাস পায় অন্য চলকের মানও মানও সমান অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পায় এখানে দেখো উল্টা বলেছি আমরা বৃদ্ধি বা হ্রাস পেলে অন্য চলকের মান হ্রাস বা বৃদ্ধি পাবে কারণ কি বিপরীত হবে বৃদ্ধি পেলে হ্রাস পাবে হ্রাস পেলে বৃদ্ধি পাবে এক চলক যদি বৃদ্ধি পায় ওয়াই চলক তখন হ্রাস পাবে আবার এক চলক যদি হ্রাস পায় ওয়াই চলক বৃদ্ধি পাবে এই যে বিপরীতমুখী যে সম্পর্ক এই সম্পর্ক হবে ঋণাত্মক সংশ্লেষ পূর্ণ মাত্রায় হতে হলে পরে এদের যে পরিবর্তন সেই পরিবর্তনটা সমমুখী হতে হবে সেই এদের যে পরিবর্তন সেই পরিবর্তন কি হতে হবে সমমুখী সমমুখী যদি পরিবর্তন হয় তবে পূর্ণ মাত্রায় বলা হবে পূর্ণ মাত্রায় আর এদের মধ্যে বিপরীত মুখী এবং সমহারে যদি হয় তাহলে আমরা বলবো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ এক্ষেত্রে সংশ্লেষা মান হবে মাইনাস ওয়ান কি হবে মাইনাস ওয়ান অর্থাৎ আর ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে সংশ্লেষা মান আর ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে বাস্তব উদাহরণ দেখি পূর্ণ ঋণাত্মক সঞ্চলেষের বাস্তব উদাহরণ দেখো কোন একটি নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা স্থির থাকবে যদি থাকে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক তাকে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বা সঞ্চলেষ বিদ্যমান থাকবে তাপমাত্রা কি থাকবে তাপমাত্রাটা স্থির তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পদার্থ একটা সূত্র পদার্থ বিজ্ঞানের একটা সূত্র এটা যে তাপমাত্রা যদি স্থির থাকে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ চাপ প্রয়োগ করলে আয়তন কি হবে চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন কমে যাবে ঠিক আছে চাপ যদি আমরা বাড়াইতে থাকি আয়তন যে হারে চাপ চাপ বৃদ্ধি করবো আয়তন সেই হারে সেই হারে কি হবে কমতে থাকবে হ্রাস পেতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে একটা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের বাস্তব উদাহরণ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের বাস্তব উদাহরণ হচ্ছে তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা যদি পরিবর্তন না করি না করে স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ কি গ্যাসের পরিমাণও কমানো বাড়ানো করা যাবে না শুধুমাত্র কি চাপ চাপ যে প্রেশার এটাকে কমা বাড়ানো করতে হবে আয়তন তাহলে পরে পেশার যদি আমরা কি বৃদ্ধি করে আয়তন কমে যাবে পেশার যদি আমরা কি কমাই ফেলি হ্রাস করি তাহলে পরে আয়তন আয়তন বৃদ্ধি পাবে এই হচ্ছে একটা বাস্তব পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের বাস্তব উদাহরণ এখন পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের গাণিতিক উদাহরণ আমরা দেখি ঔষধের মাত্রা ওষুধ ওষুধের মাত্রা এবং জীবাণু সংখ্যা ঔষধের মাত্রা এবং জীবাণু সংখ্যা যদি আমরা এর মধ্যে যদি পুনর ঋণাত্মক সংশ্লিষ্ট দেখাইতে চাই তাহলে পরে আমাদের এরকম হবে ওষুধের মাত্রা দেখো ওষুধের মাত্রা বাড়ানোর সাথে সাথে দশ পনেরো পঁচিশ আমরা কি ওই মাত্রা বাড়াইতে থাকলাম চলক এবং জীবাণুর সংখ্যা ওয়াই চলক যেটা যখন আমরা দশ একক দশ একক ওষুধ প্রয়োগ করলাম তখন দেখো জীবাণু সংখ্যা ছিল ষাট যখন আমরা ওষুধ বাড়ালাম বাড়াই পনেরো একক করলাম তখন জীবাণু সংখ্যা কমে হলো পঞ্চাশ এভাবে বাড়াইতে বাড়াইতে ঔষধের মাত্রা যখন তিরিশ করলাম জীবাণু সংখ্যা তখন বিষে এসে থাকলো তার মানে কি ঔষধের মাত্রা বাড়ানোর সাথে সাথে কি জীবাণু সংখ্যা কমতে শুরু করলো ঠিক আছে জীবাণু সংখ্যা কমতে শুরু করলো এখন বিপরীতমুখী হয়েছে প্রথম শর্ত ডান তার যে এটা বিপরীতমুখী পরিবর্তন হয়েছে এখন এটার সমানুপাতিক হারে বা এদের পরিবর্তন অনুপাত স্থির কিনা স্থির অর্থাৎ আহ সমহারে কিনা সেটা আমরা দেখি দেখো প্রতিক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে হচ্ছে এক চলক বৃদ্ধি পেয়েছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে ওয়াই ওয়াই কমেছে কত করে প্রতি ক্ষেত্রে দশ একক করে দশ একক করে ওয়াই কমেছে এবং তাদের অনুপাত কি পাঁচ বাই দশ অর্থাৎ মাইনাস মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু হয়তো এদের পরিবর্তনের অনুপাত তার মানে কি মাইনাস এই মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে যে ঋণাত্মক ঋণাত্মক আমাদের আমাদেরকে ঋণাত্মক পরিবর্তনের ইঙ্গিত দেয় আর হচ্ছে যে পতিকক্ষে স্থির 1/2 মানে আছে প্রতীক ক্ষেত্রে এদের পরিবর্তন যে স্থির আছে প্রতীক ক্ষেত্রে পোয়া জাগরণে পূর্ণ মাত্রায় পূর্ণ মাত্রায় ঋণাত্মক সংখ্যাকে নির্দেশ করে তার মানে ওষুধের মাত্রা এবং জীবাণু সংখ্যা পরিবর্তন পরিবর্তন বলতে আমরা বলে বলেছি পরিবর্তন কে আমরা বলেছি বৃদ্ধি এবং রাশের অনুপাত সমান বৃদ্ধি এবং রাশি এর অনুপাত কি হবে সমান হয়েছে তাই এদের মধ্যে পূর্ণ ঋণাত্মক সংখ্যা বিদ্যমান রয়েছে তাই তো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের মাঝে বিদ্যমান রয়েছে এখন আসি আংশিক ঋণাত্মক সংশ্লেষ পার্সিয়ালিলেশন সম্পর্ক যুক্ত দুটি চলকের পরিবর্তন যদি বিপরীতমুখী ও অসামানুপাতিক হয় দেখো এটা আংশিক ধনাত্মকের মতোই কিন্তু একটা জায়গায় পরিবর্তন কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে সে পরিবর্তন একটু লক্ষ্য করো যে পরিবর্তন হবে যেটা বিপরীতমুখী ঋণাত্মক হতে হলেই পরিবর্তন হতে হবে বিপরীতমুখী আর পার্সিয়াল হলে তার যে পরিবর্তন হবে সেটার অসম হতে হবে যদি হয় তাহলে তাদের সম্পর্কের তাদের মধ্যকার যে সম্পর্ক সেটাকে আমরা বলছি আংশিক ঋণাত্মক সংশ্লেষ অর্থাৎ একটি চলকের মান বৃদ্ধি বা হ্রাসের ফলে অন্য চলকের মান হ্রাস বা বৃদ্ধি পায় তবে চলকদের মানের পরিবর্তনের অনুপাত সমান হয় না বা স্থির হয় না বা ধ্রুবক হয় না ঠিক আছে তাহলে এই ধরনের পরিবর্তনকে আমরা বলছি আংশিক ঋণাত্মক সংশ্লেষ বাস্তব উদাহরণ কি হতে পারে আংশিক ঋণাত্মকের বাস্তব উদাহরণ সাধারণত পণ্যের দাম প্রাইজ এবং চাহিদা ডিমান্ড এর মধ্যে আংশিক ঋণাত্মক সন্ত্রাস আমদানির সাথে রপ্তানির আংশিক ঋণাত্মক সন্ত্রাস দেখা যায় পণ্যের দাম পণ্যের দাম এবং চাহিদা দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কি কমে যায় না দাম যদি বেড়ে যায় তখন বিকল্প পণ্যের চাহিদা বেড়ে যায় বাড়তে থাকে কিন্তু ওই পণ্যটার চাহিদা কমতে থাকে যদি চাউলের দাম বৃদ্ধি পায় তাহলে পারে কি আটা আটা বা গমের গমের মানুষ আটা বা গমের দিকে একটু সারা হয় অর্থাৎ চাউলের ডিমান্ডটা একটু কমতে থাকে অথবা মনে যদি মনে করে যে টমেটোর কথা আমরা বলতে পারি টমেটোর দাম যখন কম থাকে তখন এর চাহিদা অনেক ব্যাপক থাকে মানুষ ভোগ করে বেশি কিন্তু যখন আবার দাম বৃদ্ধি পেতে থাকে তখন এটার চাহিদা কমে কমতে থাকে বিকল্প মানুষ বিকল্প সালাদ হিসেবে বিকল্প অন্য খাবার গ্রহণ করে থাকে তো আবার আমদানি কোনো দেশে যদি আমদানির সাথে রপ্তানির আমদানি কোন দেশে যদি আমদানি বাড়ে সে আমদানি নির্ভর যদি বেশি হয় সে কি রপ্তানি করতে পারে রপ্তানি তার রপ্তানির পরিমাণ তার কমতে থাকে আমদানি সে নিজেই রপ্তানি করতে হলে তার দেশে তো থাকতে হবে ব্যাপক ব্যাপক পরিমাণ পরিমাণ তাই না না যদি থাকে তাহলে সে তার নাই বলেই তো সে আমদানি করছে তাহলে পরে সে আবার রপ্তানি কিভাবে করবে তাই তো তার জন্য আমরা বলছি এটা বিপরীতমুখী সম্পর্ক আমদানি এবং রপ্তানি শব্দ দুইটাই কি বিপরীত আমদানির সাথে রপ্তানি বিপরীত শব্দ তো আমদানি আর আমদানি যদি বাড়ে তাহলে পরে রপ্তানি কমবে আবার রপ্তানি যদি বাড়ে তাহলে পরে আমদানি সে দেশের কম করতে হবে তার মানে বিপরীতমুখী সম্পর্ক কিন্তু এই সম্পর্কে কি পূর্ণ মাত্রায় হয় কখনো এই সম্পর্কে পূর্ণ মাত্রায় কখনোই হয় না যার কারণে আংশিক ঋণাত্মক সংশ্লেষে আমরা কথা বলছি আংশিক ঋণাত্মক সংশ্লেষে গাণিতিক উদাহরণ দেখি গাণিতিক ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোনো দ্রব্যের মূল্য টাকায় এবং চাহিদা কেজিতে মনে করো কোনো দ্রব্যের মূল্য যদি আমরা এখানে কল্পনা করি এবং চাহিদা তার এক কেজিতে যদি কল্পনা করি দেখো দাম যখন ছিল ষাট টাকা তার চাহিদা ছিল ২০ কেজি দাম বেড়ে পঁয়ষট্টি চাহিদা হলো আঠারো টাকা আঠারো কেজি দাম বেড়ে আরো যখন বেড়ে পঁচাত্তর হলো চাহিদা আরো কমে চোদ্দ কেজি হয়ে গেল তো এভাবে দাম যখন একশো টাকা হলো চাহিদা কমতে কমতে কি সেটা ছয় কেজিতে ঠেকলো তার মানে কি চাহিদা বিপরীতমুখী পরিবর্তন হয়েছে কিনা একটু লক্ষ্য করি আমরা দেখো বিপরীতমুখী দাম বাড়ছে আর চাহিদা কি কমতে শুরু করছে দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমতে শুরু করছে পরিবর্তন হয়েছে থাকে নাই পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু বিপরীতমুখী যার মানে ঋণাত্মক সম্পর্ক রয়েছে ঋণাত্মক এখন আংশিকটা বৃদ্ধি পেয়েছে হচ্ছে পাঁচ দশ আহ পনেরো আহ দশ তার মানে পাঁচ দশ পনেরো এভাবে বৃদ্ধি পেয়েছে এভাবে কোনো কখনো পাঁচ টাকা কখনো দশ টাকা কোনো পনেরো টাকা এভাবে বৃদ্ধি পেয়েছে আবার হচ্ছে চাহিদার চাহিদাও কিভাবে হ্রাস পেয়েছে দেখি আমরা যে থেকে 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 হলো চাহিদা আট হয়ে গেছে তার মানে এখানে এখানে ছয় আবার হচ্ছে ছয় আট থেকে আবার দুই কেজি কমে ছয় তার মানে কোন ক্ষেত্রে মানে সমান পরে সমান হারে কমে নাই বা সমান হারে বৃদ্ধি উপায় নাই তার মানে কি এদের যে অনুপাত এদের যে পরিবর্তনের অনুপাত সেই অনুপাতটাও স্থির না প্রতি ক্ষেত্রে ধুবক হয়ে রয়েছে মানে প্রতি ক্ষেত্রে অসম ভাবে বৃদ্ধি পেয়েছে কখনো আবার হ্রাস পেয়েছে কখনো তো এই যে পরিবর্তন হারে হয় 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 নাই 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 যে স্থির এবং কিন্তু পরিবর্তন ঠিকই হয়েছে কিন্তু বিপরীতমুখী তার মানে আমরা এটাকে বলছি আংশিক ঋণাত্মক সংশ্লেষ ঠিক আছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ আমরা আংশিক ঋণাত্মক সংশ্লেষের বোঝার চেষ্টা করলাম এবং গানের বাস্তব উদাহরণ এবং গানের উদাহরণ দিয়ে দেখলাম এখন আমরা শূন্য সংশ্লেষ বা জিরো জিরো জিরোলেশন বা শূন্য সংশ্লেষ কাকে বলবো একটু দেখি বা দেখার চেষ্টা করি যদি দুইটি চলকের কোন একটি কোন একটির মানের পরিবর্তনের বৃদ্ধি বা হ্রাস পরিবর্তনকে আমরা বলছি বৃদ্ধি বা হ্রাস হলে অন্যটির মান অপরিবর্তিত থাকে অর্থাৎ একটি একটি চলকের মান বৃদ্ধি পাক বা হ্রাস পাক অন্য চলকের তাতে কিছুই আসে যায় না ঠিক আছে এরকম যদি হয় অর্থাৎ অপরিবর্তিত থাকে তবে তাদের মধ্যকার সম্পর্ককে শূন্য সন্ত্রাস বলে একটা একটা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে অন্যটা সেদিকে কোনো খেয়ালই নেই অন্য চলকের কি সেদিকে কোনো মনোযোগ নেই মনোযোগ নেই সে কি হলো ডন্ট কেয়ার আর কি তাই তো তো এই ধরনের যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে পারে তাদেরকে বলা হচ্ছে শূন্য সংশ্লেষ অর্থাৎ এরা আসলে কি এরা হচ্ছে কি দুটি চলকের সম্পর্ক নাই সম্পর্কহীন এই দুইটা চলকটা কিরকম সম্পর্কহীন আমরা আগে আগে প্রতিবার বলেছি সম্পর্ক যুক্ত যদি সম্পর্ক যুক্ত থাকতো তাহলে পরে শূন্য সংশ্লেষ হতো না একটা বাড়লে তার অন্যটার একটা কি রিয়াকশন হতো একটা বৃদ্ধির মানে একটি চলকের মানের যদি কোনো রকম পরিবর্তন হতো অন্যটার রিয়াকশন হতো সে হয় বাড়তো নাই কমতো অথবা যেহেতু সে বাড়েও নাই কমেও না তার মানে কি তাদের মধ্যে কোন রকমই সম্পর্ক নাই এটা সম্পর্কহীন এ ধরনের আমরা বলছি শূন্য সংশ্লিষ্টের বাস্তব উদাহরণ কি হতে পারে লবণের দাম দেখো লবনের দাম ও ব্যবহারের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান তোমাদের যদি প্রশ্ন করা হয় ক্লাসে বা তোমাদের যে ভাইবা হয় প্র্যাকটিক্যালের সময় তখন যদি বলা হয় এটা শূন্য সংশ্লেষের উদাহরণ দেখা তো তখন আমরা চট করে বলতে পারবো তাই না লবণের দাম এবং ব্যবহার এর মাঝে শূন্য লবণের দাম বাড়লো কি কমলো তার সাথে কি লবণের ব্যবহার কমে কমে না কারণ লবণ আমরা ইচ্ছা করলে বেশি খেতে পারি না ইচ্ছা করলে আমরা কমও খেতে পারি না লবণের একটা নির্দিষ্ট মানে আমাদের কি খাবারে সাজানোর জন্য লবণের নির্দিষ্ট একটা মাত্রায় দিতে হয় এটা প্রয়োগ করতে হয় এর এর বেশি প্রয়োগ করলেও খাওয়া যায় না কম প্রয়োগ করলেও ভালো লাগে না তাই না তার মানে কি লবণের ব্যবহার আমরা আর দাম বাড়লো বাড়লেও আমাদের খেতে হবে কুমড়াও খেতে হবে যার কারণে এখানে লবণের ব্যবহার দাম দাম বাড়ার সাথে লবণের যে ব্যবহারের যে পরিবর্তন এটা কোনো পরিবর্তনই হয় না যার কারণে এই ধরনের যদি আমরা চলক নিই তাহলে পরে তার মধ্যে যে সংশ্লেষ নির্ণয় করতে চাই সেটা হবে কি শূন্য সংশ্লেষ আবার আমরা বলতে পারি আরো আমাদের আরো ক্লোজলি যদি আমরা আমরা শিক্ষার্থী তোমাদের যদি বলি এসে যারা আমরা শিক্ষার্থী আছে তাদের উচ্চতা এবং জিপিএ উচ্চতার সাথে জিপিএ কোন সম্পর্ক আছে কিনা আমরা যদি জানার চেষ্টা করি দেখো একটা বেশি উচ্চতা লম্বা আরেকটা আছে কি কম উচ্চতার শিক্ষার্থীদের কি শিক্ষার্থীদের জিপিএ মাঝে কোন মেধা কম মেধাবি বা বেশি মেধাবি উচ্চতা যার বেশি উচ্চতা যার সে বেশি মেধাবি হবে আবার যে কম উচ্চতা উচ্চতায় কম সে কি আছে কম মেধাবি হবে এমন কোনো সম্পর্ক আছে অথবা কম কম উচ্চতার শিক্ষার্থী বেশি মেধাবী হবে আবার হচ্ছে যে এই উল্টো ধরনের সম্পর্ক কোন উচ্চতা জিপি এবং উচ্চতা মেধা এবং উচ্চতার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই এটা হচ্ছে কি শূন্য সংশ্লিষ্টের একটা বাস্তব উদাহরণ তাই না আমরা শূন্য সংশ্লিষ্ট বা জিরোকা আহলেশনের বাস্তব উদাহরণ দেখলাম এখন একটা গাণিতিক উদাহরণ দেখার চেষ্টা করি দেখো লবণের দাম টাকা এবং লবণের ব্যবহার কেজিতে লবণের দাম যখন চল্লিশ টাকা তখন দুই কেজি ব্যবহার করতো লবণের দাম কুমে হলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা তখনও দুই কেজি তিরিশ টাকা কেজি আবার বিশ টাকা দুই কেজি লবণের দাম যদি লবণ যদি মাননাও দেয় তবুও হচ্ছে কি দুই কেজি লাগবে চার কেজি লাগবে না তাই না যে পরিবারে দুই কেজি লাগতো সে পরিবারে দুই কেজি লাগবে যদি তাদের কি জনসংখ্যা স্থির থাকে পরিবারের ফ্যামিলি মেম্বার স্থির থাকে তাই না ফ্যামিলি মেম্বার এখন বাড়লে তো বেশি লাগবে এখন কিছু শর্ত তো আমাদেরকে আগে থেকে কিছু অ্যাজামশন আমাদেরকে আগে থেকেই নির্দিষ্ট করে নিতেই হবে তাই না তো করে নিতেই হবে তো এখানে দেখো লবণের দাম এই উদাহরণ অনুযায়ী এই কাল্পনিক উদাহরণ অনুযায়ী কি লবণের দাম হ্রাস পেয়েছে কমে গেছে কিন্তু ব্যবহার অপরিবর্তিত রয়েছে তার মানে লবণের দাম কুমলা দাম কমার সাথে এর কি ব্যবহারের পরিবর্তন কোন রকম পরিবর্তন হয় না তার মানে এরা হচ্ছে লবণের দাম এবং এর ব্যবহারের যে সম্পর্ক শূন্য সংশ্লেষ এদের মধ্যে কোনো সম্পর্ক নাই সম্পর্কহীন তাই না আর সঙ্গে এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান হবে কি জিরো সংশ্লেষাঙ্কের মান জিরো শূন্য সংশ্লেষ হলে পরে জিরো আর এর মান যদি জিরো হয় তার মানে এটা হচ্ছে শূন্য সংশ্লেষ হবে সংশ্লেষাঙ্কের মান আর সংশ্লেষাঙ্কের আমরা আর দিয়ে প্রকাশ করি এবং সংশ্লেষাঙ্কের মান যদি জিরো হয় তার মানে হচ্ছে যে শূন্য সংশ্লেষ নিয়ে আলোচনা করলাম অ্যানালাইসিস পদ্ধতি বা বিশ্লেষণ পদ্ধতির দুইটা পদ্ধতির কথা আমরা বলেছিলাম দুইটা পদ্ধতির মধ্যে একটা ছিল হচ্ছে সংশ্লেষ বিশ্লেষণ বা অ্যানালাইসিস এবং দুই নম্বর ছিল আহ হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস তো আমরা হচ্ছে যে আমরা আজকে সংশ্লেষ নিয়ে কথা বললাম সংশ্লেষের মধ্যে সংশ্লেষের তিনটা প্রকারভেদের কথা বলেছি সেই তিনটা প্রকারভেদ থেকে আমরা একটা প্রকারভেদ তোমাদের সিলেবাসে আছে যেটা হচ্ছে সহজ সংশ্লেষ এবং সহজ আজকে কথা বলেছি সহজ সংশ্লেষে আবার পাঁচটা প্রকারভেদ সেই পাঁচটা প্রকারভেদ বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করলাম তো তো আমরা কি কমেন্ট দেখতে পারি কারোর কোন প্রশ্ন আছে কি না দেখি আমরা এই অধ্যায় শর্ট সিলেবাস আর কোন প্রশ্ন আর কোন প্রশ্ন নাই শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের পড়ালেখা শেষ মনে হয় শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস শেষ তো যাই হোক তোমাদের শর্ট সিলেবাস যদি রিভিউ করতে হয় তাহলে পরে আবার মানে সম্ভবত শর্ট সিলেবাসে যা ছিল সব পড়ানো ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো আমরা যদি আরো পড়তে চাই তাহলে আমাদেরকে নতুন পড়তে হলে পরে এই অধ্যায় পড়তে হবে আর হচ্ছে আমরা যদি শর্ট সিলেবাস আয় করতে হয় তাহলে রিভিউ করা ছাড়া আমাদের আর কোনো অন্য কোনো উপায় নেই আর কি তো সেক্ষেত্রে তোমরা জানাই যে তোমাদের কোনটা করলে ভালো হয় আর আমরাও ভেবে দেখি তোমাদের কোনটা করলে সুবিধা হয় সেটা সে অনুযায়ী আগামী ক্লাসে কথাবার্তা হবে আর এই ক্লাসটা আজকে যা হলো এর সঙ্গে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করো আগামী ক্লাসে নিশ্চয়ই এর জবাব দিব তো আজকে এর মতো এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ